ময়মনসিংহের ভালুকায় নির্মিত হয়েছে দেশের প্রথম পেঁয়াজ সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে এটি বাস্তবায়ন করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। এতে পেঁয়াজের পোস্ট হারভেস্ট লস কমে আসবে বলে জানান সংশ্লিষ্টরা। সুলতান মাহমুদ কণিকের রিপোর্ট। মেশিনে বাছাই শেষে বস্তায় ভরানো হচ্ছে পেঁয়াজ, কাঠের বাক্সে নিয়ে তা রাখা হচ্ছে হিমাগারে। এই চিত্র ময়মনসিংহের ভালুকায় দেশে প্রথমবারের মতো নির্মিত পেঁয়াজ সংরক্ষণাগার কেন্দ্রের, সম্প্রতি যার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। সংশ্লিষ্টরা বলছেন, ডাচ সরকারের অর্থায়নে বাংলাদেশে পেঁয়াজের সরবরাহ চেইন উন্নত করার উদ্দেশ্যে হিমাগারটি গড়ে তোলা হয়েছে। প্রাথমিকভাবে এখানে 400 টন পেঁয়াজ সংরক্ষণ করা যাবে 7 থেকে 8 মাস পর্যন্ত। স্টোরেজ সিস্টেম, যে প্রসেসিং সিস্টেম বা গ্রেডিং সিস্টেম, এগুলো সব ব্যবহার করে আমাদের পক্ষে সম্ভব যে হয়তো 15-20% পর্যন্ত ওয়েট লস কমানো বা পচা ফাটে যায়, কারণ কৃষকের বাসা রাখলে নষ্ট হয়ে যায়, তো সেগুলো লস কমানো। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে প্রতি বছর পেঁয়াজ উৎপাদন হয় 35 লাখ টন, অথচ পোস্ট হারভেস্ট লসের কারণে এই সরবরাহ নেমে আসে 25 লাখ টনে। চাহিদা পূরণে বছরে আমদানি করতে হয় অন্তত 5-7 লাখ টন পেঁয়াজ। এই সমস্যা থেকে উত্তরণে হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। ভেরিয়েশন সিস্টেমে টেম্পারেচার যাতে কন্ট্রোল হয়, তার জন্য কোল্ড স্টোরেজ হবে 8 ডিভিশন 1টা, কৃষকরা যাতে স্বল্পমূল্যে বীজ পায়, স্বল্পমূল্যে চাষ করার জন্য উপকরণ পায়, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। হিমাগারে তাপমাত্রা, আর্দ্রতা সহ অন্যান্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হবে নেদারল্যান্ডস সরকারের প্রযুক্তি দিয়ে। সুলতান মাহমুদ কণিক, চ্যানেল 24, ময়মনসিংহ।